আজকে আমাদের একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের একজন দর্শক বন্ধু তিনি বলছেন যে ডিপ্রেশন কাটিয়ে উঠবো কিভাবে, ডিপ্রেশন নিয়ে কথা বলতে বলছেন, কিন্তু আজকে দেখুন আজকে আমাদের কথায় কথায় ডিপ্রেশন। সত্যি কথা, আমরা যেটা চাইছি সেটা না পেলেই ডিপ্রেশনে চলে যাচ্ছি। ডিপ্রেশনের অনেক অনেক কারণ আছে, এমনকি এটা একটা মানসিক রোগের মতো আছে, তার চিকিৎসা আছে, তার ওষুধ আছে। তা আপনারা উপযুক্ত ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করবেন, কিন্তু কতগুলো জিনিস আজকে আলোচনা হবে এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য। মনে কষ্ট পাচ্ছে, দুশ্চিন্তা, নানা রকম সমস্যা, এবং এর সঙ্গে জড়িয়ে আছে ওভার থিঙ্কিং, আকাশ পাতাল কল্পনা, আকাশ পাতাল ভাবনা, ভেতরে উথাল পাতাল হচ্ছে ঢেউ। কি করবেন এর থেকে বেরিয়ে আসার জন্য? আসতেই হবে। ডিপ্রেশন একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। আমার নিজের চোখে দেখাই ডিপ্রেশন থেকে একটা মানুষ চলে গেল পৃথিবী ছেড়ে, শুধুমাত্র কারণটা হচ্ছে ডিপ্রেশন। দেখুন, শুধু বসে বসে ভাবলে হবে না, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিঃসঙ্গতা ত্যাগ করতে হবে, একাকিত্ব ত্যাগ করতে হবে। এই ডিপ্রেশন এলে তখন অনেকে বলে আমাকে একা থাকতে দাও, ভালো লাগছে না, একা থাকতে পছন্দ করি। প্রথম ওষুধ হচ্ছে নিজেকে নিজে দেখুন মোটিভেট করতে হবে, নিজেকে নিজে ওভারকাম করতে হবে, নিজেকে নিজে। তাই প্রথম কথাটা হচ্ছে একাকিত্ব দূর করুন, এই পৃথিবীতে বন্ধু খোঁজার চেষ্টা করতে হবে। শেষ হয়ে যায়নি জীবন, আপনি যে কারণে এত কষ্ট পাচ্ছেন ভাবছেন সমস্ত আলো নিভে এলো, একদম নয়। নতুন করে ভাবুন, নতুন ভোর জীবন, মনে রাখতে হবে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, এই কথাটাই বেশি করে বিশ্বাস করুন। আজকে যেটা কষ্ট মনে হচ্ছে, আজকে যেটা বেদনা মনে হচ্ছে, হয়তো এর মধ্য দিয়ে তিনি কিছু ভালো চেয়েছেন, হয়তো এর মধ্য দিয়েও কিছু ভালো হবে। জীবনটাকে যদি শেষ করার ইচ্ছে থাকে, জীবনটাকে ভালো কাজের মধ্যে উৎসর্গ করে দিন, এই ভোগময় পৃথিবী থেকে বের করে নিয়ে এসে শান্তিময় পৃথিবীতে উৎসর্গ করুন, ভালো কাজে ঈশ্বরের পথে নিজেকে উৎসর্গ করুন। আপনি যদি জীবনটা শেষ করতে চান এইভাবে করুন। আর এই মনেতে তৃষিত প্রাণের আরাম একমাত্র দিতে পারেন স্বয়ং ঈশ্বর, তার শরণাপন্ন হওয়া দরকার। চোখের জল ফেলুন, কান্নাগুলোকে ভেতরে জমিয়ে রাখা নয়, যদি চোখের জল ফেলতে হয় তার কাছে ফেলুন, বলব কাজ হবে। আর এই পৃথিবীতে দেখবেন এমন একটা মানুষ অন্তত আমরা পাবো যার কাছে মনের দুটো কথা কাউকে হয়তো বলতে পারছেন না। কিছু কিছু সময় ওয়েদার পরিবর্তনের দরকার, স্থান পরিবর্তন করুন। সারা পৃথিবীতে একটা বন্ধু বান্ধব মানুষ আর পাবো না যার কাছে আমি দুটো মনের কথা বলতে পারি। ভেতরটা উগড়ে দিলেই দেখবেন আপনি শান্ত হয়েছেন, এই শান্ত হওয়াটা দরকার। এই জন্যই এত কথা বলা, ডিপ্রেশন কাটিয়ে ওঠা যাবে। আর এর সঙ্গে আহার খুব সহজ পাচ্ছ, আহার খাওয়া উচিত, খাবার দাবার। এবং কি থেকে থেকে আমি বলবো যে যাদের এই ডিপ্রেশনে পড়েছেন স্নান করা দরকার, এবং ঘুমের প্রয়োজন, খুব খুব ঘুমের প্রয়োজন, সেগুলো করতে হবে। ওয়েদার চেঞ্জ করতে হবে, স্থান পরিবর্তন কিছু কিছু সময় দরকার হয়, এগুলো পালন করলে খানিকটা সুফল পাওয়া যাবে, আর বাকিটা তো চিকিৎসকরা বলবেন। আজকে এখানে শেষ করছি, আবার আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।